গতকাল 19 জানুয়ারি শুক্রবার ঠিক বিকেল 4টে ধর্মতলা ডোরিনা ক্রসিং এর মোড়ে ট্রাফিক সার্জেন্টের সহযোগিতায় অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের সদস্যরা প্রতিটি মোড়ে প্ল্যাকার্ড নিয়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করেছিলেন এবং পথ চলতি মানুষদের সতর্কও করছিলেন। প্রত্যেকটি আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে ছিল প্ল্যাকার্ড এবং তাতে বিভিন্ন সতর্কতামূলক সংকেত লেখা ছিল। গতকালের এই পথ নিরাপত্তা সপ্তাহ পালনের উদ্যোগ নেন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের জেনারেল সেক্রেটারি খোকন সর্দার। তিনি বলেছিলেন, প্রতিদিন মানুষ বাইরে বেরিয়ে আসে কাজের তাগিদে অথবা রুটি রোজগারের তাগিদে, কেউ অফিসে, কেউ বা ব্যবসা বাণিজ্য করতে, কিন্তু রাস্তায় বেরিয়ে মানুষ ভুলে যায় নিজেদের জীবনের কথা। কেউ কানে ফোন দিয়ে রাস্তা পারাপার হয়, কেউ বা সাইকেল চালিয়ে সিগন্যাল না পেলেও তারা পেরিয়ে যায়, আবার কেউ সিগন্যাল পড়ার আগেই দৌড়ে রাস্তা পার হয়। নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে, তাই সকল পথ চলতে মানুষদের সজাগ করতে তাদের এই পদক্ষেপ। ট্রাফিক পুলিশ অফিসারের সহযোগিতায় যাতে দুর্ঘটনার কবলে না পড়ে এবং নিয়ম মেনে পারাপার হয়, তাই কেউ অযথা হর্ন বাজাবেন না, নির্দিষ্ট জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হন, পারাপারের সময় কেউ কানে মোবাইলে কথা বলবেন না, সিগন্যাল না হওয়া পর্যন্ত কেউ রাস্তা পার হবেন না, নির্দিষ্ট স্টপেজ থেকে বাস ধরুন, অযথা নিজেদের বিপদ ডেকে আনবেন না, রাস্তা পেরোবার সময় রেড ও গ্রিন সিগন্যাল দেখে পার হবেন, কানে হেডফোন নিয়ে কথা বলতে বলতে পারাপার হবেন না, গাড়ি চালকেরা রেষারেষি করে গাড়ি চালাবেন না, নির্দিষ্ট স্টপেজে গাড়ি দাঁড় করান, ট্রাফিক পুলিশ অফিসারদের কথা মেনে চলুন, অযথা নিজেদের বিপদ ডেকে আনবেন না, নিরাপদে বাড়ি ফিরুন, আপনার একটা ভুলে একটা প্রাণ চলে যেতে পারে। কলকাতা থেকে সমরেশ রায়ের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।